ব্লগটা শুরু করলাম অনেকটা রাত, তখন টাইমটা তোমরা দেখতে পাবে, আর রাতের আমাদের যে পরিবেশটা সেটা একটু দেখে নাও। আর আমি তোমাদেরকে টাইমটাও দেখাচ্ছি। হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, আর সাথে দেখো ইনি হচ্ছেন পঞ্চু, আমার একটুখানি জায়গা বেঁচে আছে সেখানে আমি শোবো। আর তারপরে তো হুলো ঘন্টিকে দেখতেই পেলে, ঘন্টি নিজের ইচ্ছা মতো চেয়ারে শুয়ে রয়েছে হুলো হুলোর মতো। দেখো কটা বাজে, 12:26 আর 14 মে। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে কাল। শুভ সকাল সকলকে, কেমন আছে সবাই? সকল প্রত্যেকেই ভালো আছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার দিন, আর আজকে আমি যাইনি আমার শরীরে, কারণ হচ্ছে আমার শরীরটা বিষয়টা ভালো নেই। আর তোমাদের একটা বিষয় জানানোর আছে, আমি আশা করেছিলাম যে আমি ব্লগটা দেওয়ার কিছুদিন পরে, কেন ওই 2-3 দিনের মধ্যেই আছে, আর একটা নতুন ব্লগ করব। কিন্তু ভাগ্যের এমন পরিহার যান ফোনটা গেল খারাপ হয়ে, আমি তো কত ছিল, আমি জানি না ওগুলো ফিরে পাবো কিনা, চেষ্টা করবো ফোনটা একবার সারানো। তো এই যে এবারে সব খেয়ে নিয়েছে, আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম, আর বাড়িতে এখনও কাজ হচ্ছে, বেশ কিছু জায়গায় রঙের কাজ, রাজমিস্ত্রির কাজ, ইলেকট্রিকের কাজ, অনেক কিছু কাজে আছে, প্রত্যেকটি আশা ঠিক করে করছে। আর হচ্ছে চলো আজকে দিনটাকে শুরু করি, সাথে থেকে পাশে থেকে একটু বলি। আর তোমাদের ব্লগটা মানে কীভাবে চ্যানেলটাকে কন্টিনিউ করবো, আর আরও একটা বিষয় যেটা অবশ্যই করে জানাবে, আমার ফোনটা কিন্তু একদম প্রথমবার, আর প্রথমবার বলেও হয়তো আমি ক্যামেরা করতে তোমার অনেকেই বলছি, আমার না ইমেল আইডি এবং পাসওয়ার্ডগুলোই আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আমি চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, যেদিন খুঁজে পাবো সেদিনই আমি ওখানে ভিডিওটা আপলোড করবো। আর আজকে হচ্ছে সম্ভবত 14 মে, এখন পরীতে বেজে গেছে 9:27, ওখান থেকে 9:27 14 মে উল্টো দেখা। তোমরা যদি তুমি জেনে থাকো যে এরকম চ্যানেলের জন্য কোথায় পাওয়া যাবে, অবশ্যই তোমাকে বলেও লাভ নেই, যে আমি ছাড়ি ভিডিওটা সেদিন তো হয়তো আমি পেয়েই যাবো। তো তবুও তোমরা কেউ যদি ভিডিওটা দেখতে পাবো, তোমরা যদি জানো যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেগুলো কী করার করণীয়, তো সেটা একটু প্লিজ আমাকে জানিয়ে। আমি কিন্তু লিখে রেখেছিলাম, বলে না বেশি গুছিয়ে রাখলে পাওয়া যায় না ব্যাপারটা, এর আগে যে ক্লিপটা দেখতে পেলে ওটাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল জানি, তবু একটু কষ্ট করে শোনো। আর এটাই আমি ভয়েস মানে কথা বলেছিলাম আর কি, ভয়েস দিয়েছিলাম, মানে আলাদা করে ভয়েস দেয়নি, জাস্ট বিট শ্যুট করতে করতেই আমি যা বলার বলেছিলাম, কিন্তু সেটাকে কাটলাম, ভয়েসটাকে কেটে আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানেও প্রচুর ফ্যানের আওয়াজ হচ্ছিল। কি দেখাচ্ছি আশা করি বুঝতেই পারলে, এই ওয়ালটা দেখাচ্ছিলাম, আর দেখাচ্ছিলাম ওদেরকে, ওদের বদমাইশি, ওদের মানে অ্যাক্টিভিটিস, এগুলো দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়, দেখবে অনেকটা মন খারাপও কভার হয়। আর ঘরের রঙটা আমার এত ভালো লেগেছে, বিশেষ করে পিচ পিঙ্কটা, আর এটা না হয় বলবো তোমাদেরকে একদিন ডিটেলে। আর ঘর দোর খুব একটা সুন্দরভাবে সাজাতে পারিনি, তবে মোটামুটি একটা গোছানো মানে যে পর্যায়ে ছিল সেখান থেকে অনেকখানি গুছিয়ে আনতে পেরেছি। আলমারিটা নেই, আলমারিটা গেছে হচ্ছে সারাতে প্লাস রং হতে। এখনও প্রচুর জিনিস আছে যেগুলো কিনা এই ঘরে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। বেশ কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি, সেগুলোর লিংক আমি তোমাদেরকে দিয়ে দেব এবং রিভিউও দিয়ে দেব, তোমরা যদি চাও লিংক থেকে পারচেস করতে পারো। আর এদেরকে নিয়ে না পরশু, এ দেখো খেলনাটা, খেলনাটা অলরেডি ওনার ভেঙে ফেলে ছিঁড়ে ফেলা হয়ে গেছে, আর কি ভয় পাচ্ছিল যেই বাসিটা বার করে দেওয়া হয়ে গেছে, ভয় কেটে গেছে। আর আজকে যখন ভয়েসটা দিচ্ছি, এটা তো বেশ কিছুদিন আগের তোলা ভিডিও, তখন তো এটার অবস্থা ধর মুন্ডু আলাদা, এবং চিকেনের পিসেস হয়ে গেছে অনেকগুলো, তো সেটা আর দেখালাম না, কাছাকাছি নেই বলে। তো চলো দেখতে থাকো, অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, তোমরা জানো আমার ফোনটা ডেড হয়ে গেছিলো পুরোপুরিভাবে,
তো সেটা কোনোভাবেই আমি এই ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো এটাই এক্সপেক্ট করিনি। মনটা ভীষণভাবে ভারাক্রান্ত হয়েছিল, তো অনেক চেষ্টা করে আমি ইমেল আইডিটা খুঁজে পেয়েছি। তো সেখান থেকে আমি এই নতুন ফোনে ট্রান্সফার করে তারপরে ভিডিওটা দিচ্ছি, যার জন্য দেরি হলো। এছাড়াও সব কিছু মিলিয়ে গরম, অনেকটা দূর যাতায়াত, সময়ের অভাবজনিত কারণেই কিন্তু আমার ভিডিও দেওয়া হয়। আরও একটা কথা, তবে আমি যতদিন নিস্তক আস্তে আস্তে আশা করছি পারিনি সুন্দরভাবে সেটাকে অনেকদিনই প্রায় তবে থেকে আজকে পর্যন্ত আমি যা যা পারচেস করেছি অনলাইন থেকে এবং কিছু জিনিস অফলাইন থেকেও সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। যেগুলোর লিংক দেওয়া যাবে সেগুলোর লিংক অবশ্যই করে দিয়ে দেব, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি যে আমি যে কোনো জিনিসের রিভিউ, অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভালো সেটাও করব, যেটা ভালো না সেটাও করব। আর টাইমটা দেখালাম, সন্ধে হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন চা করব। আর এই যে বাবু ঘুমাচ্ছেন, নিজের ঘুমটা না ঠিক সময় মতো ঘুমিয়ে নেয়, কিন্তু মানুষকে ঘুমাতে দেয় না, গায়ের উপর মাথার উপর। এই যে ধর্মণ্ড আলাদা, আর এটা তো তবু ভালো অবস্থায়, আজকে যেদিন ভয়েস দিচ্ছি সেটার অবস্থা আরও আরও খারাপ, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 21 তারিখ। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আগের ক্লিপটার মতো, এটাও আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ যে কথাগুলো ফ্যানে একেবারেই শোনা যাচ্ছিল না। তো মন হয়েছিল তাই বলে ফেলেছিলাম ফ্যানটা যে অফ করব সেটার মাথায় ছিল না। তো ঘড়িতে বেজে গেছে দেখো 6:25, সন্ধে 6:25। আজকে অনেকগুলো কাজ হয়েছে, তো আজকে এখন করব হচ্ছে হাত মুখ ধুয়ে নেব, ধুয়ে নিয়ে করব চা, চা করে নিয়ে তারপর আমার এই যে ঘুমাচ্ছে পঞ্চ, এদেরকে খেতে দেওয়ার পালা। ওকে দেবো রয়্যাল ক্যানিন প্লাস বিস্কুট, আর ওদিকে নিচে তো ঘুমটিরা থাকে, আর এই যে দুর্দশা, এইসবের দুর্দশা দেখো, শুধু মুখ উড়ে গেছে, বডি পার্ট চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চা বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাতও করতে হবে। আর দেখো ডাইনিং টেবিলের উপর গ্যাস, ঘরের অবস্থা খুবই খারাপ, যতক্ষণ না সব পুরো সব কিছু রিপেয়ার হচ্ছে, একটা একটা করে হচ্ছে প্রতি মাসে। আর দেখো কি অবস্থা, মানে দেখাতেও লজ্জা লাগছে, কিন্তু এইভাবে কাজকর্ম করতে হচ্ছে, কিছু খুঁজে পাচ্ছি না। তো যাক, আজকে যখন ভিডিওটা করছি এতদিনে রান্নাঘর আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চিংড়ি মাছ বেছে নিয়েছি, চিংড়ি মাছটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তোমরা জানো দুবেলা চিংড়ি মাছ ঘুমটি খায়, তারাই জানো যারা নাকি আমার ব্লগ চেক করো। আর এদিকে মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, বিছানাটা গোছানো এখনও বাকি আছে, আর চা হচ্ছে, এই যে রান্নাঘরে পেপার পাতা, রান্নাঘরের কাজ হচ্ছে, শাশুড়ির ঘর, শাশুড়ির ঘরটাও কোনোরকমভাবে গোছানো হয়েছে, সে দেখছে টিভি। আর তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি, দেখবে গুঁড়ো দুধ যদি তোমরা দিয়ে চা করো দানা দানা থাকে, তো এইরকমভাবে গুঁড়ো দুধটা একটুখানি গুলে নিয়ে যদি ছাঁকনিতে ছাঁকো, যে দানা দানাটা থাকে সেটা ছাঁকনিতে এসে পড়ে, এরপর এটাকে চামচ দিয়ে চেপে 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 ভেঙে নিয়ে তারপর আবার চায়ের সঙ্গে মিশিয়ে দিলে গুঁড়ো দুধের যে দলা দলা পাকিয়ে থাকে সেটা কিন্তু আর থাকবে না। আমি যেহেতু এটা এক হাতে করছি আমার খুব একটা ভালো হয়নি, তোমরা দু হাতে এই কাজটা করলে পরে দেখবে এখানে দেখো ম্যাক্সিমামই দানা দানা নেই, গুঁড়ো দুধে দানা দানা থাকলে চাটাও বাজে লাগে, আর তাছাড়াও দেখ খেতেও খুব একটা ভালো লাগে না, আর জিনিসটাও নষ্ট হয়। বিস্কুট নেই, আবার বিস্কুট করছি, আর ব্রিটানিয়া নিউট্রিচয়েসের এই বিস্কুটটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই বিস্কুটটাই আমরাও খাই, তার সাথে পঞ্চুকেও দেই। আর বেশি মিষ্টি বিস্কুট কিন্তু কুকুরকে দেওয়া উচিত না। বিস্কুট দেখে এনার এক্সাইটমেন্ট দেখো, এমনিতে খুব ভালো একটু লোভা আর কি, যা পায় তাই খায়, দেখো শুধু দেখো। Thank you.
চল। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এটা কিন্তু একটু পুরনো ব্লগ, কারণ তোমরা জানো ফোন খারাপ হয়ে গেছে এবং আমার নিজের অসুস্থতার জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি। পুরনো ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 22 মে, এখন ঘুরিতে বেজে গেছে 10:05। তো সাথে থেকো, পাশে থেকো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। চলো।